মসজিদ ভেঙে সিনেমা হল তৈরি হচ্ছে সৌদি আরবে। মসজিদ ভেঙে সিনেমা হল তৈরি হচ্ছে সৌদি আরবে। বেশ কিছুদিন ধরেই বেশ আলোচনা সমালোচনার মধ্যে দিয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। একের পর এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেই যাচ্ছে সেখানে। এছাড়া দেশটিতে ব্যাপক পরিবর্তন এনেছে এবং আনছে যুবরাজ সালমান। সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে পাপ পূর্ণ প্রকল্প সিনফুল প্রজেক্ট ছড়ানোর অভিযোগ এনে তার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করছে চরমপন্থী গোষ্ঠী আল কায়দা। পাপ পূর্ণ প্রকল্প বলতে তারা যুবরাজ সালমানের সম্প্রতি সময়ে গৃহীত নানা সংস্কারমূলক কর্মসূচির ইঙ্গিত করেছে। যুবরাজের কল্যাণে দীর্ঘদিন পর গাড়ি চালানো ও মাঠে বসে খেলা দেখার সুযোগ পেয়েছে সৌদি নারীরা। এছাড়া সম্প্রতি সৌদিতে সিনেমা হলও চালু করেছে রিয়াদ সরকার, যেখানে হলিউডের ছবি প্রদর্শন করা হচ্ছে। ইয়েমেন ভিত্তিক জঙ্গি সংগঠনটি গত বুধবার নিজস্ব সংবাদ মাধ্যম মাদাদ বুলেটিনে প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, সৌদি যুবরাজ মসজিদগুলো ভেঙে সিনেমা হল তৈরি করে গোটা দেশে বিনোদন ছড়িয়ে দিচ্ছেন। তিনি তুরস্কের আতাতুর্কের ভূমিকায় যাচ্ছেন এবং সৌদিতে পশ্চিমা অপসংস্কৃতি ছড়াচ্ছেন, যা সমাজে ব্যাপক দুর্নীতি আর নৈতিক অবক্ষয় দ্বার উন্মোচন করবে। প্রিন্স সালমানের বিরুদ্ধে তারা আরো জানায়, তিনি শরীয় আইনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। আর ইহুদিরা বই পুস্তক থেকেও মুসলমানদের ইতিহাস ঐতিহ্য মুছে দিচ্ছে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।